গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর প্র্যাঙ্ক ভিডিওটা হচ্ছে, আজকে রবিবার, সারাদিন কিসিং প্র্যাঙ্ক, ঠিক আছে? তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, ঠিক আছে? তাহলে ভালো লাগবে না, নন স্কিপে দেখো, ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখছো ঝাড় দিচ্ছি, তার মধ্যে হাঁটা চলা শুরু করছো। কি এগুলো? হ্যাঁ, বাসি মুখে ব্রাশ ব্রাশ করাচ্ছি। সকালবেলা বাসি মুখে পাপ করেছে, এর জন্য লাগলো পায়ে। A few minutes later. দীপা দেখলাম প্রেশার কুকার মারছে, তো সকালে ভাত বসাবে প্রেশার কুকারে, আর আলু শুদ্ধ ভাত। তো এই ফাঁকে ক্যামেরাটা সেট করে নেব। আর একটা কথা, ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে মা বাড়িতে বেড়াতে, তো এই ফাঁকে ওকে বেশি ডিস্টার্ব করতে পারবো। তো দেখতে থাকো আর মজা নিতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও সবাইকে, বন্ধুবান্ধবের কাছে। সকালে আবার কি করো? আলু সেদ্ধ করো, আলু সেদ্ধ না খিচুড়ি খাওয়া, সেই বলছি। অত কিছু করোই না, ঘরের থেকে আজকে রবিবার বেরোচ্ছ না, কি হয়েছে? ও নো, কি হয়েছে গো তোমার আজকে আমাকে একটু বলো তো। তুমি বাইরে বসে এরকম করছো, কাকু রয়েছে বাড়িতে, পাশের বাড়ি ভাড়াটিয়া রয়েছে, তুমি ঘর বাড়িতে ঘরে থেকে আমি আবার বউকে কিস করব, ও তার জন্য বাইরে পাবলিক প্লেসে। কালকে আমি একটা স্বপ্ন দেখেছি, ঠিক আছে? কি সাধু বাবা বলেছে যে দিনে একদিনে, ঠিক আছে, 25-30টা কিস খেতে হবে, ঠিক আছে? কাল দিন ভালো করে ওকে তুমি ধম করছো নাকি? তোমাকে সাধু বাবা স্বপ্নে এসে কিস করতে বলছে, তো যাও কিস করে বেড়াবে সবাইকে। আর আমার দুরাই বল না, লোকের বউকে আমি কিস করে আর দুরাই দিন হবে না? তা তুমি আমার পেছনে লাগছো কেন সকাল থেকে? তুমি তোমার এই সজারুর মতো কাটা দিয়ে বার বার করতে, তোমার জন্যই তো দাড়ি কাটতে হয়েছে। তুমি তো বলেছো দাড়ি কাটবা, দাড়ি কাটবা, তোমাকে তো এক ঘুষি মারবো। কোথাকার কি উনি স্বপ্ন দেখছেন? ওনার স্বপ্ন, ওরে স্বপ্ন রে,
তার বলদ ছড়দ লোক ভাঙ শুরু করছে সকালবেলা থেকে। ও বাই 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 ভাতি দাঁড়া কোন না আজকে আমি এত জ্বালালে কিন্তু নাকে থাকতে হবে আমি বলে দিলাম তোমার কথায় কথায় আমি কতটা চাল নিলাম তা ভুলে গেলাম কি হরে তুমি আমার কাছে আসবে না আমার পুরো কাটায় পুরো খোঁচা সকাল থেকে পুরো মনে হচ্ছে কি জ্বালা করছে তো বাইরে ও রান্না করছে ডেকে নিয়ে ডিস্টার্ব করবে কি নোংরা করে রেখেছ আমি মুছো কেন এদিকে তুমি করে যাও সব কাজ আমি করবো রান্না করবে পরে এদিকে আসো সকালে খাবারটা দিয়ে এগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে বিশেষ করে আমার এই গালগুলো না জ্বলে যাচ্ছে গালগুলো জ্বলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না এরকম হচ্ছে কেন ছেলে বাড়িতে নেই আর শয়তানি শুরু হয়েছে সবাই বাড়িতে আছে তুমি কি লাগিয়েছো বলো শুরু করছে সকাল থেকে আমার মাথাটা পুরো খাই নিচ্ছে রবিবার দিনটা কি হলো শোনো না কি ওরকম কিছু না রাতে না করলে হয় বলো তো বন্ধুরা আমি ক্যামেরাটা এখানে সেট করেছি দেখো ভাতের আগে সব এখানেই আছে এখানে ওর সময় খাওয়া দাওয়া করি আমি আবার ডাক দিয়ে দেখি কী পুজো দেওয়া হলো কি না দেখতে থাকো ঠিক আছে আর এনজয় নিতে থাকো ঠিক আছে জানো তো জানি না কি জানি
রবিবার মাংস হয় নাই যে এর জন্য এই ডাল বলে এই এত ভালোবাসা উতলা হচ্ছে কেন তোমার আজকে আমি একটু সেটা বল শুনি হ্যাঁ ওই যে সাধু বাবা বলেছে স্বপ্নে গিয়ে কিন্তু সাধু বাবাকে মার বরণ করলাম সাধু বাবা সাধু বাবা সাধু বাবার চালাতে দুইটোকেই মার আরে আমি এখনই পড়ে যাচ্ছিলাম জলটা নিচ্ছিলাম এই দেখো এই দেখো জলটা মাংস খেয়ে পেট ভরবে তো দেখে আমি চলে যাবো উঠে তখন ভাল লাগবে তো রাগায় না আমার কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে এক ঘুষ বাবা গজব বেজ্জতি এরকম করছো না ভাত খাবো আমি খাও বারণ করেছি তোমাকে তাহলে তুমি চুপচাপ থাকবা আমি চুপচাপ বেরিয়েছি আমি কি করছো রে তুমি শুধু এত কিস করছো কেন আমাকে এত ভালোবাসা কোথা থেকে আসছে তোমার বুঝতে পারছি না তো আজ খাই দাও তোমার এই পাগলা পাগলা দেখে না আমার শরীরটা জ্বলে যাচ্ছে এত কিস করার ইচ্ছা তোমার প্রচুর গলা হচ্ছে গো একটা জিনিস আছে কমানো গলা ধরা যেন সত্যি গলা হচ্ছে বাচ্চাদের একটা দিয়ে দাও দেবো কোথায় তো গলা হচ্ছে বেশি না ন্যাকামুক করবে না ঠিক আছে চুপচাপ করে ভাত খেতে পারলে তো মানুষ একটু শান্তভাবে সুস্থ ভাবে খেতে ইচ্ছে করছে না জানো তো মানে কি বলবো আমি তুমি এই তোমার খেতে ইচ্ছে করছে না ওঠো দাঁড়া শোষা দেখি তার শোষা তুমি তো বিশাল বাড়াবাড়ি করছো আমি এবার সত্যি বলছি আমি ভাত রেখে উঠে চলে যাব ও নো তুমি কি সেটা চাও যে আমি না খাই না আমি খাই না আমি খাই না কত ভালোবাসার আমার দরকার নেই বেশি বেশি ভালোবাসা হয়ে যাচ্ছে আরেকটা দিই একটা এবার কিন্তু শুভ আমি সত্যি আমি ভাত খাবো না বাড়ি চলে যাবো উঠে শান্তি করে ভাত খেতে দাও কিন্তু বলে দিলাম কিন্তু করে বোয়া হচ্ছে পাপের শাস্তি গাটা ব্যথা না লাগছে আমার আজকে মনে হচ্ছে খাওয়া জুটবে না তোমার জন্য শুধু তুমি যা শুরু করছো সত্যি সকাল থেকে আমার পেছনে এমন লাগা লাগছে আমার আর ভালোই লাগছে না রবিবারটা পুরো একবার আমার মাথাটা গরম গরম করে দিয়ে দিলাম ভাল লাগে তোমার আমার পুরো গাল মার পুরো জ্বলে যাচ্ছে যেমন দাড়িতে ভীষণ লাগছে তো বন্ধুরা তো প্রচুর খেপে মানে খেপে গেছিল দেখতেই পারলে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর পাশে থাকা বেল বাটনকে অল করে দিও ঠিক আছে তো টাটা বাই বাই